আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বার্নিশের শুরুর যে টেকনিকটা, মানে শুরু থেকে যে কাজ করলে আপনার ন্যাচারাল পালিশ হবে, তো সেটা দিয়ে একটি ভিডিও শুট আজকের ভিডিওতে আপনার জন্য নিলাম। আপনাদের জন্য, বিশেষ করে যারা আমাদের অডিয়েন্স রয়েছেন, তাদেরকে বলবো ভিডিওটি কন্টিনিউ করলে এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো দর্শক, স্ক্রিনে আমরা আজকের এই ভিডিওতে দুইটা খাটের ডিজাইন দেখাবো। তো ফার্স্টে যে খাটটি আমাদের ফিনিশিংয়ের কাজ মানে চলতেছে, এটা কিন্তু অলরেডি, এটাকে কলস ডিজাইনের খাট বলা হয়। তো এটাকে আমরা প্রথমত ফিনিশিংয়ের কাজ করে যাচ্ছে। এই যে দেখুন কতটা ন্যাচারাল ফিনিশিং হয়েছে, যতটা সিরিজ পেপার দিয়ে যদি আপনি ন্যাচারাল ফিনিশিং করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার পালিশের ক্ষেত্রে খুবই খুবই ভালো হবে। তো বিশেষ করে অনেকে আছেন যারা আর কি ডিজাইনের ভিতরে ভালোভাবে ফিনিশিং না করে বার্নিশ করেন, তো পরবর্তীতে তাদের বড় ধরনের ক্ষতি হয় এবং বার্নিশগুলো ভালো হয় না, দেখতে একদমই বাজে লাগে। এই যে দেখুন আমাদের যে ফিনিশিং ঘষাটা দিয়েছি, একদমই তেলতেলে। ফার্স্টে যদি আপনি ঘষার টেকনিকটা ইউজ করতে পারেন, তাহলে আপনার বার্নিশ কিন্তু সবচাইতে ভালো হবে। তো এই যে দেখুন কতগুলো ধুলো কিন্তু আমরা বের করে, মানে ডোলে বের করেছি। তো এই ক্ষেত্রে আপনাকে সিরিজ পেপার ভালোটা ব্যবহার করতে হবে এবং অবশ্যই হাতে ডিজাইন করা থাকতে হবে। বিশেষ করে যদি মেশিন থেকে ডিজাইন করেন, তো সেটাও কিন্তু ভালোভাবে সারিয়ে ফিনিশিং করে। তার পরবর্তীতে আমরা এখন আরও একটা যে খাট, একই সঙ্গে আমরা দুটোকে ফিনিশিং করেছি, এখন এটাকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথম ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে, দ্বিতীয়বার একটা ভালো ন্যাকড়া দিয়ে ভালোভাবে, যাতে করে ধুলো ময়লা লেগে না থাকে, এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে পরিষ্কার করতে হবে। তো যখন আপনার ধুলো ময়লা এবং যে উল্টাপাল্টা যে ময়লাগুলো থাকবে, যখন আপনার পরিষ্কার করা হয়ে যাবে, তো তার পরবর্তীতে আমরা যেভাবে করি আপনারা দেখতে থাকুন। প্রথমত পরিমাণ অনুযায়ী, মানে একটি পাত্রতে গালা ব্যবহার করতে হবে, এবং গালাটি কিভাবে তৈরি করতে হয় এটা তো সকলেরই জানা। তো গালাটা পরিমাণ অনুযায়ী দিয়ে তার সঙ্গে অবশ্যই আপনাকে স্পিরিটও মিলাতে হবে। তো এই যে দেখুন এটা হচ্ছে ফ্রেশ পাউডার। তো দর্শক অনেকে আছেন যারা শুরু থেকে ফ্রেশ পাউডারটি ব্যবহার করে না, তো তাদের ক্ষেত্রে কিন্তু বার্নিশটি ভালো হয় না। তো এই জন্য আমি বলবো সকলকেই ফ্রেশ পাউডারটি ইউজ করবেন। এবং আমরা আঙ্গুলের মাথায় কিছুটা সিঁদুর নিয়ে নিলাম, হাতে মার্কিন কাপড় রাখতে হবে। এখন যেটা নিলাম এটা হচ্ছে চায়না পিউরি। তো দর্শক এটা, এই রঙগুলো মূলত হচ্ছে নেওয়ার কারণ হচ্ছে আপনার কালারটি একদমই লাইট রাখার অবস্থায়। এবং আরও আর একটা রঙ নিলাম, সেটা হচ্ছে এলামাটি রঙ। তার মানে এখানে ফ্রেশ পাউডার, সিঁদুর, চায়না পিউরি এবং এলামাটি রঙ। হাতে অবশ্যই একটি মার্কের কাপড় রাখবেন, যাতে করে আপনার বার্নিশটি ফেটাতে ভালো সুবিধা হয়। তো তার পরবর্তীতে সরাসরি আমরা ন্যাচারালি পোস্ট শুরু করে দিলাম। তো বন্ধুরা, মূলত হচ্ছে আপনার মেন যে টেকনিকটা, মানে শুরু থেকে যদি আপনি গোপন খুঁটিনাটিটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার বার্নিশের শেষের দিকটা খুবই ভালো হবে। তো যদি আপনি শুরু থেকে ভুল করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বার্নিশটি ভালো হবে না, প্লাস দেখা যাচ্ছে যে আপনার পালিশটি একদমই নষ্ট হবে। তো এই জন্য বলবো যে শুরু থেকে কাজগুলো ভালো করবেন, এতে করে আপনার বার্নিশের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো যাই হোক, আমরা হাতে রাখা যে মার্কিন কাপড় যেটা দিয়ে আমরা মালটা তৈরি করলাম, তো ওটা দিয়ে আমরা শুকনো করে টান দিচ্ছি। এবং প্রতিটা ডিজাইনের ভিতরে আপনি যদি পারেন, মানে শুকনো করে টান দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পালিশের ক্ষেত্রে খুবই ভালো হবে। ঠিক আছে, এই যে দেখুন স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন, আমরা কিন্তু ডোলে ডোলে, মানে ডিজাইনের ভিতরটাও সেম একইভাবে কিন্তু ব্যবহার করে যাচ্ছে। তো বন্ধুরা, অনেকেই আছেন যারা বিশেষ করে বার্নিশের কাজে শুরু থেকে ভুল কাজ করে, সেটা হচ্ছে প্রথম যেই ভুলটা করে সেটা হচ্ছে ফ্রেশ পাউডারটি ব্যবহার করে না। এই যে দেখুন ফ্রেশ পাউডারটি ব্যবহার করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রথম যে ধারটা হবে, ওই ধারটা কিন্তু পাউডারটা ব্যবহার না করলে হবে না। তো এই জন্যই এটাই হচ্ছে আসলে মেন টেকনিক এবং গোমর। তো সেটা হচ্ছে যে আপনাকে পাউডার মিলাতে হবে, এবং সেই পাউডারটার নাম হচ্ছে ফ্রেশ পাউডার। তো এটা আমি মনে করি শুরু থেকেই যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার ওই ফার্নিচারটি ফিনিশিং হবে এবং
পরবর্তীতে যখন আপনি পুটিংটা ব্যবহার করে ওটাকে পেপার দিয়ে আবারও ডোনা ঘষার কাজ করবেন, তখন দেখবেন যে অটোমেটিক ওটা একদমই পিছলা হয়ে গেছে এবং তেল তেলে যে একটি ভাব সেটা হবে। আর যদি আপনি পাউডারটি ব্যবহার না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই তেল তেলে যে ভাব ওটা কিন্তু হবে না। যদি গালা দিয়ে আপনি পোজ দিতে চান তাহলে কিন্তু মানে শিস পেপার দিয়ে যখন আপনি ডলতে যাবেন পুটিংয়ের পরে তখন কিন্তু আপনার কাগজটা টেনে ধরবে, তার মানে পিছলা হবে না এবং তেল তেলে হবে না। তো এটাই হচ্ছে আসলে টেকনিক। এবং বার্নিশের শুরুর এই টেকনিকটা যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার যে কোনো ফার্নিচার ন্যাচারাল পালিশ করতে সুবিধা হবে। তো এই একইভাবে আপনার প্লেন জায়গাগুলো রয়েছে এবং খাটের বক্সের ভিতরে এবং গাড়িতে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে একইভাবে ব্যবহার করবেন। এবং পরবর্তীতে আপনাকে তুলি মানে যেটাকে বিরাজ বলে ওটা দিয়ে প্রতিটা কোনাকানির ভিতরে মানে এই আস্তরটি পৌঁছে দিতে হবে, ঠিক আছে। বিশেষ করে ফ্রেশ পাউডারের যে আস্তরটি এটার মানে মেন টেকনিকটাই হচ্ছে এটা এবং শুরুর টেকনিকটাই হচ্ছে এটা, ঠিক আছে। যেটা থাম্বনেল এবং টাইটেলে দেখেছেন সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করে যাচ্ছে এবং দেখাচ্ছি। এই যে দেখুন, এখন যে আপনার ডিজাইনের ভিতরে এই যে সাদা জায়গা রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু আপনি ভুলেও কখনো তুলি দিয়ে মানে যেটাকে মার্কিন কাপড়ের তুলি বলে ওটা দিয়ে কিন্তু আপনি এই ভিতরটা পর্যন্ত পৌঁছাতে পারবেন না। এই জন্য অবশ্যই 2 ইঞ্চি একটি বিরাস রাখতে হবে যেটা দিয়ে আপনার প্রতিটি কোনাকানিতে যাতে করে ভালোভাবে আস্তরটি পৌঁছে যায় এই বিষয়টা খেয়াল রেখে আপনি কাজ করবেন, ঠিক আছে। এই যে দেখুন, প্রত্যেকটি জায়গায় সেম একইভাবে একই প্রসেসে আপনাকে কাজ করতে হবে। তো এটাই হচ্ছিলো আসলে মূল টেকনিক, যে শুরু থেকে যদি আপনি বার্নিশের এই টেকনিকটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ন্যাচারাল পালিশ করতে খুবই সুবিধা হবে। তো আশা করব যে বিশেষ করে যারা আর কি যাদেরকে বলেছি যে আসলে শুরুর যে টেকনিকটা সেটা আপনাদেরকে দেখিয়েছি। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।